बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त जगतवासी, आज आमी शमीम आली चिश्ती आपनादेर सामने जे आलोचनाटी निये हाजिर हलाम, ए आलोचनाटी बुझते गेले श्रेष्ठ। आर जदि केउ स्पष्ट करे शुने एवं ज्ञाने राखे तो आशा करब सेई व्यक्तिटी इहकाल ओ परकाले कोनो जागाय तिनि आटकाबेन ना, जदि सेई जिनिसगुलो बुझते पारे एवं विश्वास करे एवं मानते पारे। দেখেন কথাগুলো উল্টাই মনে হবে, কিন্তু উল্টার মধ্যেই ভুলটা লুকিয়ে আছে বা উল্টার মধ্যে ভাওটা লুকিয়ে আছে। সেটি হলো, দেখুন, সারা জগৎ বলে যে 18,000 মাখলুকাত আল্লাহকে ডাকে, আর আমি বলবো না, সমস্ত মাখলুকাত আল্লাহকে ডাকে না। তবে কিভাবে ডাকে না এবং কি করে ডাকে সেটা আমি বলছি। সেটি হলো, দেখুন, যে আমরা যদি এই পৃথিবীতে বসবাস করতে গিয়ে, ধর্ম পালন করতে গিয়ে আমরা যদি বুঝি, কোরআন ও হাদিসের দিকে যদি লক্ষ্য করি, যে সরাসরি কখনো আল্লাহকে পাওয়া যাবে না। তো এখানে আলিফ লাম মিমের মধ্যে যখন আমরা যাব, এখানে একটা ফয়সালা লুকিয়ে আছে। সেটা কি? আলিফ লাম মিম রা বা আলিফ লাম মিম। তার মানে সর্বপ্রথম আমরা আল্লাহর দিকে যাব না। আলিফে আল্লাহ, মিমে মুহাম্মদ, লামে আলেমুল গায়েব। এই আলেমুল গায়েব, গায়েব কি? তার মানে আইন। আইন দেখতে কেমন? আইনের রং স্বরূপ কি? তাহলে বোঝা গেল কি, যে গায়েব যে জিনিসটা আইন করা হয়েছে, আইন দেখতে কেমন? তাহলে লামের জায়গায় তিনি বলছে কি না, আরবিতে যদি বলে থাকে লা, আর আমরা বাংলায় বলি না, লামে বলতেছে লা, তোমরা আল্লাহর দিকে নয় মুহাম্মদের দিকে যাও। মুহাম্মদকে যদি আপন করতে পারো তাহলে তোমরা আল্লাহকে পাওয়ার হয়ে যাবে ভাও। তবে আজকের এই আলোচনাটি বলবো যে 18,000 মাখলুকাতের মধ্যে 17,999টি মাখলুকাত, তারা কিন্তু আল্লাহকে সরাসরি ডাকে না। তবে কখন কিভাবে ডাকে সেটা আমি বলছি। দেখুন, যে আমাদের বেলায় যদি আসে, যে সর্বপ্রথম আমার রাসূলকে, আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা পাই, আপন করতে পারি, তাকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আল্লাহকে পাইবার ভাব হয়ে যাবে। তাহলে মানুষকেই তো ছাড়া হয়নি, যে একটা উসিলা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় কিন্তু মানুষ আল্লাহকে লাভ করবে, এর মাধ্যম দিয়ে যেতে হবে, সরাসরি আল্লাহকে পাওয়া যাবে। তাহলে এই 18,000 মাখলুকাত কিন্তু জপনা করতেছে ইয়া মুহাম্মাদু মাদু, তার মানে যে মুহাম্মদ আপনি আমাদের উপরে সন্তুষ্ট হন, বলে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হবে, আপনাকে যদি আমরা লাভ করতে পারি তাহলে আল্লাহকে লাভ করতে পারবো, এই লাভ করার পথটুকু আমরা পেয়ে যাব। তাহলে বোঝা গেল যে 17,999টি মাখলুকাত ইয়া মুহাম্মাদু, আচ্ছা, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট হয়ে যান, তবেই তিনি পান, যে তোমরা গাছে আছো, মাছে আছো, পশু প্রাণীতে আছো, তোমরা যারা আমি মুহাম্মদ, তোমরা এরপরে পৃথিবীতে মানুষ হয়ে, আর তখন তোমরা কি করবে? তাওহীদের মুহাম্মদের নাম, যে নবুয়ত খতম হয়ে গেছে, তখন তোমরা একজন মুর্শিদের কাছে গেলে, তখন মুর্শিদ হবে তোমার রাসুল, আর রাসুলই হবে তোমার, রাসুলের সাথে আল্লাহ একযোগ। তাই বলা হয়েছে, আমার রাসুল হইতে যারা আমাকে পার্থক্য করিল তাদের অনন্ত শাস্তি হবে। তাই আজকের কথার মূলে যেটা, সেটা হলো কি, যে মানুষ বলি তারা কিন্তু সরাসরি আল্লাহকে ডাকে না। তবে কখন ডাকে? যখন তারা মুহাম্মদের মাধ্যমে যখন তারা রাস্তায়, তখন সেই রাস্তায় গিয়ে তখন তারা আল্লাহকে ডাকবে এবং সেই ডাকে আল্লাহ সাড়া দেবে। যদি আপনারা কেউ বলেন যে না, সরাসরি আল্লাহকেই ডাকবে, অন্য কাউ ডাকবে কেন? সরাসরি ডাকবে কিভাবে?
আপনি যদি কোনো অচেনা মানুষের কাছে গিয়ে যদি বলেন আমাকে আপনি 1 লক্ষ টাকা দেন তো আমার একটা সমস্যা হয়েছে, তিনি কিন্তু আপনাকে দিবে না, কারণ সে আপনাকে চিনে না। তাহলে আপনার কোনো বন্ধুর দ্বারা যদি সেই বন্ধুর সাথে একজনের সম্পর্ক আছে এবং আপনার সমস্যার কথা তাকে বলা হয়েছে, তখন সেই বন্ধুর উছিলায় তার আপনাকে সেটা দিতে পারে। তাহলে আল্লাহ কি বলেছে, আমার বন্ধু যদি আমাকে বলে যে হ্যাঁ 18,000 মাখলুকাতের মধ্যে এই মাখলুকাতগুলো আমাকে স্মরণ করেছে, আমাকে সন্তুষ্ট করেছে, হে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, তখনই কিন্তু সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আল্লাহ শুনবে, আমাকে কিন্তু চিনবে না। যদি আমরা সাধারণভাবে একটা কথা বুঝি, সারা বিশ্বের ভিতরে ছোট একটা দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে একটা প্রধানমন্ত্রী থাকে, সেই প্রধানমন্ত্রীর কাছে কিন্তু আপনি আর আমি সরাসরি গিয়ে কথা বলতে পারবো না। যদি কথা বলতে হয় তাহলে কোনো মন্ত্রী বা কোনো এমপির সাথে যদি আমার সম্পর্ক থাকে এবং সেই এমপি যদি চায়, সেই মন্ত্রী যদি চায় একজন প্রধানমন্ত্রীর সাথে কথা বলে দিবে, তার সাথে আমি যদি যেতে পারি, তাহলে তার কাছে যেতে হলে আমি সরাসরি যেতে পারছি না, তাহলে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি আল্লাহ, তার কাছে আমরা কিভাবে সরাসরি যাই, তার কাছে আমরা কিভাবে সরাসরি যাই? তাহলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের কাছে আমরা অসম্ভব যাওয়াটা, যদি যেতে হয় তাহলে আমরা সেই আল্লাহর বন্ধুদের মাধ্যমে যেতে হবে। যাই হোক, 18,000 মাখলুকাত তারা একটা সময় ইয়া মুহাম্মাদ বলছে, হে আল্লাহর দোস্ত আপনি পারেন আমাদেরকে রক্ষা করতে, আমরা গাছে মাছে পশু প্রাণীর মধ্যে কত কষ্ট করতেছি, যদি এই পৃথিবীর কোনো মানুষ আমাকে বলে যে আপনি কি বললেন 18,000 মাখলুকাতের মধ্যে তারা কি কথা বলতে পারে নাকি, যদি এই কথা কেউ আমাকে বলে ফেলে তাহলে আমি তাকে বলবো যে আপনি এখনো নির্বোধ। দেখেন আপনার কান আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, ব্রেন আছে, তাদেরও কিন্তু আছে, তারা কিন্তু যে বাহ্যিকভাবে তারা খেউ খেউ করতেছে, এমনি সেমনি চিচি চেঁচোমেচো করতেছে, কিন্তু তাদের ভাষা তাদের দলের লোকেরা ঠিকই বুঝছে, তাদের দলভুক্ত বা তাদের জাতেরা ঠিকই বুঝে নিচ্ছে, কিন্তু আপনি আমি বুঝছি না, আপনি একজন মানুষ, আপনি কথা বলতেছেন আমি শুনতেছি বুঝতেছি, কিন্তু তাদের তো তারা বুঝতেছে, তার মধ্যে তাদের কথাগুলো কিন্তু একজন বুঝেছিল, সে কি লোকমান হাকিম, একটা গাছেও যদি কথা বলতো সে লোকমান হাকিম তার কথা বুঝত এবং উত্তর করত। তাহলে পৃথিবীতে যাদের দিব্য দৃষ্টি, দিব্য চক্ষু, দিব্য কান খুলে গেছে, তারা কিন্তু 18,000 মাখলুকাতের কথা শুনতে পায়, তাদের আত্মা কি আহাদারি করতেছে। তাহলে হে সমস্ত জগতবাসী, এই সমস্ত প্রাণী জগতের মধ্যে যারা আছে তারা কিন্তু শাস্তি ভোগের মধ্যে আছে, আর সেই শাস্তি ভোগ থেকে বাঁচতে হলে কি করতে হবে, তারা আল্লাহর নামটা কখন নিবে, এখন নিবে না, এখন কি নিবে, এখন বলবে ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু, মুহাম্মদ যদি তাদের দিকে, মুহাম্মদ যদি তাদের দিকে সুদৃষ্টি করে, তাদের প্রতি মায়া করে এবং আল্লাহর কাছে বলে, তখন আল্লাহ তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করে, তখন তারা মানব জন্মে আসবে। দেখেন কিছু কিছু হাদিসের দিকে লক্ষ্য করলে আমরা পাই কি, যে আল্লাহ কি বলেছে, যারা পাপিষ্ঠ, পাপের সমস্ত সীমানা লঙ্ঘন করেছে, আমি তাদেরকে দুজকে নিক্ষেপ করব এবং সেই দুজকে নিক্ষেপ করার আগে আমি তাদেরকে পশুরূপে তাদেরকে দুজকে নিক্ষেপ করা হবে। সেই দুজক শব্দের অর্থ কি, অশান্তিময় স্থানকে দুজক বলা হয়। তাহলে অশান্তির আরেক নাম যদি দুজক হয়, তাহলে পৃথিবীতে যত পশু প্রাণী আছে তারা কি শান্তিতে আছে? পৃথিবীতে একটা মা গর্ভবতী, তার গর্ভের যন্ত্রণায় সে বাঁচতেছে না, যখন ডাক্তার দেখে সে নর্মাল হবে না, তখন তাকে সিজার করে তাকে উদ্ধার করে। তাহলে পৃথিবীতে কত পশু সন্তান জন্ম দিতে যাইয়া, বাচ্চা জন্ম দিতে যাইয়া কত পশু কষ্ট করতে করতে মারা গেছে, এদেরকে কেউ ফিরে চায়নি, তাদেরকে দেখার কেউ ছিল না। তাহলে এখন যে কথাটি হলো, তাদের জীবনটাই নরকের জীবন, কষ্টের জীবন। তবে সেই কষ্টের জীবন থেকে মুক্তি পেতে হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি রাসূল, তাকে যদি কেউ সন্তুষ্ট করে তবে সে আল্লাহকে পাবে, এবং আল্লাহকে যখন পাবে তখন আল্লাহকে তারা ডাকবে। তাই আমি বলতে চাই,
যে 18,000 মাখলুকাত সর্বপ্রথমে আল্লাহকে ডাকে না, আল্লাহর সেরা সৃষ্টি আল্লাহর দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ তাকেই ডাকে, ইয়া মুহাম্মদ। তখন মুহাম্মদ যখন সন্তুষ্ট হয় তখন তাদের এই প্রাণী জগৎ থেকে উদ্ধার হওয়ার রাস্তা পেয়ে যায়। তখন সেই রাস্তায় গিয়ে তখন তারা আল্লাহকে ডাকে, আগেই নয়। তবে হে সমস্ত জগৎবাসী, জানি না আজকের এই আলোচনা আপনাদেরকে কি বুঝাতে চাইলাম, কি বুঝাইতে পারলাম জানি না, তবে কি বুঝাইতে পেরেছি অবশ্যই কি বুঝেছেন জানাবেন, এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি ফেসবুক হয় তবে ফলো করে নেবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।